ওকে, নট ফর এমসিকিউ এর মধ্যে এই জিনিসগুলো বোধ হয় তোমাদের চ্যাপ্টার 10.7 যখন করাইছি তখন লিখে দিছিলাম যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকাল টু ওয়ান, এটা একটা উপবৃত্ত, এই উপবৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই এ বি। তারপর 5 নম্বর পয়েন্টটা দেখো, ওয়াই স্কোয়ার ইকাল টু 4ax আর এক্স স্কোয়ার ইকাল টু 4ay, এই দুইটা পরাবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 16a² / 3, মানে 4a² / 3। 6 নম্বর পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে অনেক অবজেক্টিভ আছে, ওয়াই স্কোয়ার ইকাল টু 4ax আর ওয়াই ইকাল টু mx, একটা পরাবৃত্ত আর একটা সরল রেখা, এই দুইটা দ্বারা আবদ্ধ এই এরিয়াটার ক্ষেত্রফল, এটা হচ্ছে 8a² / 3m³। এটা যদি সরাসরি মনে রাখতে পারো অনেক অবজেক্টিভ এমনি এমনি কি পেরে যাবা। তো আসো আমরা একটু এই যে পয়েন্টগুলো পড়লাম এই রিলেটেড এমসিকিউ গুলো একটু দেখে আস চ্যাপ্টার 10 এর উপরে। এখানে নাই দুঃখিত, পরের পেজে যাচ্ছে। চ্যাপ্টার 10.7 রিলেটেড যে এমসিকিউ গুলো আছে সেগুলো একটু দেখছি। ভেরা, তোমাদের কাছে আমি একটু জানতে চাই 30 নম্বর অবজেক্টিভ। ভেরা, এখানে y ইকাল টু mx, m এর মান কত? 1, m এর মান 1, x স্কয়ার ইকাল টু 4ay, আমি জানতে চাই এর মান কত? 1, না ভাই, এর মান 1/4। 4 মানে ব্যাপারটা এরকম, x স্কয়ার ইকাল টু 4 × 1/4 × y, আমি কি বুঝাতে পারছি? তাহলে এর মান হলো 1/4 আর m এর মান হলো 1, তাহলে সূত্রটা হচ্ছে ক্ষেত্রফলে 8a² / 3m³, a হলো 1/4² 16, m হলো 1, তাহলে এটা হাফ হয়, উপরে হাফ আর নিচে হলো 3, 1/6 বর্গ একক। আই থিঙ্ক ক্লাসের সবাই বুঝতে পারছো, তাহলে অ্যানসারটা হবে 1/6 বর্গ একক। ভেরা, এগুলো অঙ্ক না করে কিভাবে অ্যানসারটা বের করতে হয় সবাই কি বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, এরপরে আসো এই উপবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলছে। 100 দিয়ে আগে ভাগ করো, x² / 25 প্লাস y² / 4 ইকুয়াল টু হলো 1, এর মান কত, b এর মান কত? ঠান্ডা মাথায় বলবো, আমার এর মান 5, এর মান 5, b এর মান 2, ক্ষেত্রফল হইলো পাই এ বি, কত হয় ক্ষেত্রফল বলো? পাই এ বি, উপবৃত্তের ক্ষেত্রফল 10π, পাই ইনটু 5 × 2, আমি কি বুঝাতে পারতেছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। এক্সেলেন্ট, ইন্টিগ্রেশন মনে আছে নাকি গিলা খায় ফলাইছো? সব মনে আছে। ওকে, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন এগুলো একটু ভেরা মনে রাখতে হবে। 39 নম্বর আর 40 নম্বর এমসিকিউ দুইটা করাবো, তার আগে তোমরা আমাকে বলো জি অফ এক্স হলো 2x, 2x কে ইন্টিগ্রেট করলে কত হয়? 2 ইজ এ কনস্ট্যান্ট, 2 টা বাইরে চলে আসলো, x কে ইন্টিগ্রেট করলে কত হয়? x² / 2, x² / 2, তাহলে 2 কাটা, তাহলে অ্যানসারটা হবে x² + c, বুঝাইতে পারছি? জি ভাইয়া। আচ্ছা, 40 নম্বর অবজেক্টিভ দেখো, লিমিট 0 থেকে 1 e^x সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে f(x) + g(x), f(x) হলো x² আর g(x) হলো 2x। তোমাদের কি সবার এই 10.5 এর এই বিশেষ সূত্রটা মনে আছে কিনা আমি একটু মনে করাই দেই, তাইলে হয়তো আমি আশা করতে পারি যে তোমাদের মনে থাকবে। ভেরা, এই যে 9 নম্বর সূত্রটা, এটা কি তোমাদের সবার মনে আছে? দেখো, e^x f(x) + f'(x), মানে একটাকে ddx করলে যদি আরেকটা হয় তাহলে উত্তর হয় e^x f(x), ক্লাসের সবার? জি স্যার, মনে। ওকে, সো এবার বলো e^x ব্র্যাকেটে হলো x² + 2x dx, তোমাদের কাছে আমি জানতে চাই
এইটার উত্তর কত হবে কে বলতে পারবা e to the power x into x square plus c সবাই কি বুঝতে পারো সো এখানে আমি অবজেক্টিভটায় যাচ্ছি অবজেক্টিভ গুলোর জন্য এই নোট ফর এমসিকিউটা ভালোমতো স্টাডি করতে হবে অনেক টুকবার হবে তুমি পরে বুঝতে পারবা ভেরা এখানে লিমিট দেয়া আছে 0 থেকে 1 তো f অফ x হইলো ভেরা x স্কয়ার আর g অফ x হইলো 2x তাহলে এটা f অফ x এটা f প্রাইম x উত্তর হবে e টু দি পাওয়ার x ইনটু x স্কয়ার লিমিট হইলো 0 থেকে 1 উত্তরটা বলতে পারবা কত ভেয়া এক বসাইলে কত হয় e হয় আর 0 বসাইলে হয়ে যায় 0 উত্তরটা কত হবে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট ই হবে সবাই কি বুঝতে পারো ভেরা এক্স এর জায়গায় একবার 1 একবার 0 বসায়া বিয়োগ করে দেখো কি হয় সবাই কি বুঝতেছো ভেরা কোথাও বুঝতে না পারলে আমাকে বইলো মানে আমার তোমাকে অনেকগুলো অবজেক্টিভ পড়ানো এটা উদ্দেশ্য না উদ্দেশ্য তোমরা বুঝবা আচ্ছা মানে এইটা একটু বইলো হ্যাঁ দেখি এই দুইটা বলতে পারো কিনা সিটি কলেজে কোশ্চেন 37 38 নাম্বার হচ্ছে x এর সাপেক্ষে f অফ x এর অন্তরক অন্তরক মানে ddx ভেরা এটাকে ddx করলে কি হয় ডিফারেন্সিয়েশন পারবা মনে হয় e টু দি পাওয়ার mx স্কয়ার না ভেরা ddx ভেরা অন্তরক সহ ddx ইন্টিগ্রেশন না 2 e to the power 2x এক নাম্বারটা উত্তর হবে বুঝতে পারি ক্লাসের সবাই জি স্যার এক নাম্বার তো মানে ডিফারেন্সিয়েশন এবার ইন্টিগ্রেশনে আসো ইন্টিগ্রেশন করলে কি হয় হাফ e to the power 2x লিমিট কত 0 থেকে 1 ঠান্ডা মাথায় লিমিটটা বসায় বলো তো অ্যানসারটা কত হয় ভাই হাফটাকে বাইরে পাঠাও 2 বসাইলে e টু দি পাওয়ার 2 মানে e স্কয়ার মাইনাস e টু দি পাওয়ার 0 মানে হলো 1 হাফ e স্কয়ার মাইনাস 1 দুই নাম্বারটা হবে উত্তর সবাই বুঝতে পারো কিনা আমাকে একটু জানাও জি ভাইয়া সো অবজেক্টিভগুলো করার জন্য সূত্রগুলো মুখস্থ থাকতে হবে একটু বুদ্ধিমান হইতে হবে আমি যে নোটগুলো লিখে দিছি সেগুলো অবশ্যই পড়বা আচ্ছা এইখানে একটা অবজেক্টিভ আছে 34 নাম্বার ঠান্ডা মাথায় তোমাদের কাছে আমি জানতে চাই রুট এক্স কে ডিফারেন্সিয়েট করলে জি প্রাইম এক্স 1/2 রুট এক্স ঠিক আছে দেখো তো ভাই ক্লাসের সবাই জি ভাই এক নাম্বারটা ঠিক আছে দুই নাম্বারটা ঠিক আছে কিনা আসো আমরা একটু দেখি 0 থেকে 1 g of x 2/3 হয় কিনা 0 থেকে 1 root x dx root x কে ইন্টিগ্রেট করলে কি হয় x টু দি পাওয়ার 3/2 3/2 এই 3/2 বাইরে আসলে 2/3 1 বসাইলে 1 0 বসাইলে 0 2/3 ঠিক আছে না সবাই কি বুঝতেছো ক্লাসে সবাই আচ্ছা এবারে একটা ইন্টারেস্টিং জিনিস পড়াই এটা তোমাদের কাজে লাগবে অনেক একটু দেখে নাও এখানে আমি যে নোট ফর এমসিকিউ গুলো লিখে দিছি ভেরা প্রত্যেকটা তোমাদের অনেক কাজে লাগবে তিন নাম্বার পয়েন্টটা দেখতে পাচ্ছ উপরে ধরো এফ প্রাইম এক্স আর নিচে হইলো রুট এফ অফ এক্স এটা যদি ইন্টিগ্রেশন করো তাহলে উত্তর হয় 2 রুট এফ অফ এক্স মানে নিচে রুট এফ অফ এক্স আছে আর উপরে হলো এফ প্রাইম এক্স এফ প্রাইম এক্স মানে কি এফ অফ এক্স কে ডিডি এক্স করলে যা হয় তাহলে উত্তরটা হচ্ছে 2 রুট এফ অফ এক্স কেমনে আসলো সেটাও আমি ব্যাখ্যা করব আর অবজেক্টিভে কেমনে ব্যবহার করবা সেটাও আমি দেখাবো বেরা ঠান্ডা মাথায় হ্যাঁ আমারে বলবা জি অফ টেন এক্স কত বলতে পারবা
g of tan x কত উদ্দীপক দেখা বলো root tan x হবে বুঝতে পারো ভাই g of x যদি root x হয় তাহলে g of tan x যে root tan x হবে তা কি বুঝতেছো জি তাহলে কেউ কি বলতে পারবে এটা রেজাল্ট কত dx আছে 2√10x কারণ f(x) টা হলো এটা f(x) কে ddx করলে tan x কে ddx করলে sec2x হয় না জি স্যার তো তুমি যদি নোট ফর এমসিকিউ গুলো পড়ো সেটা সরাসরি পারবা কিভাবে আসলো আমি সব একটু অঙ্কে দেখায় দিচ্ছি তাহলে এটা তিনটাই কারেক্ট উত্তর এক দুই তিন হবে সাপোজ উপরে sec2x আর নিচে হলো √10x পরীক্ষার সময় তুমি অঙ্ক করার টাইম পাবে না মানে এই নোটগুলো তোমাদের জেনে রাখতে হবে যে নিচে রুট এক্স √f(x) তাহলে উপরে যদি f প্রাইম এক্স হয় ধরি খেয়াল করো tan x কে z ধরলাম tan x কে dx করলে কি হয় sec স্কয়ার x dx = dz তাহলে উপরে হলো 1/√z আর sec স্কয়ার x dx মানে হলো dz 1/√z কে ইন্টিগ্রেট করলে 2√z হয় এটা জানো না আরো বিস্তারিত যদি দেখতে চাও এটা হলো মাইনাস হাফ সো উপরে মাইনাস হাফ প্লাস 1 নিচেও মাইনাস হাফ প্লাস 1 তাহলে উপরে z টু দি পাওয়ার হাফ নিচে হাফ তো আলটিমেটলি 2√z হয় z কত tan এত কষ্ট করার প্রয়োজন নাই সরাসরি তোমরা মানটা পেয়ে যাচ্ছে পদ্ধতিটা কি বুঝতে পারতেছো ভাইরা ক্লাসের সবাই জি ভাইয়া ফাইন নোট ফর এমসিকিউ এ আরো কয়েকটা পয়েন্ট আছে এখানে একটু দেখা নাও সবগুলো একদিনে পড়াইলে তোমার হয়তো মনে রাখতে পারবা না ভাইরা রুট যদি না থাকে দুই নাম্বারটা এ পর্যন্তই আমি দেখাবো নিচে ধরো আছে f(x) আর উপরে f প্রাইম x মানে নিচেরটাকে ddx করলে যদি উপরেরটা হয় মানে হর কে ddx করলে যদি লব হয় তাহলে উত্তর হবে লন f(x) মানে লন হর মানে হর কে যদি তুমি z ধরো তাহলে f'x dx dz হয় উপরে তাহলে dz / z হলো লন z z টা হলো f(x) সবাই কি বুঝতেছো আমার কথা ক্লাসের সবাই জি ভাই সরাসরি ফর্মুলা হিসেবে মনে রাখবা মানে f(x) কে তুমি যদি z ধরো তাহলে f প্রাইম x dx মানে dz তাহলে ব্যাপারটা কি দাঁড়ায় উপরে dz আর নিচে z dz / z কে ইন্টিগ্রেট করলে লন মডুলাস z হয় z হলো f(x) সো সরাসরি এই সূত্রটা মনে রাখবা উপরে আর নিচে নিচেরটাকে ddx করলে যদি উপরেরটা হয় লব হর কে ddx করলে লব হইলে উত্তর হবে লন হর আসো এই টাইপের একটা এমসিকিউ আমরা একটু দেখে নিই ভেরা 12 নম্বর অবজেক্টিভের आंसर কি হবে বলো হর কে যদি dd থিটা করো তাহলে কি লব হয় জি ভাইয়া তাহলে উত্তরটা হবে লন হর লন 1 e টু দি পাওয়ার থিটা আমি কি বুঝাইতে পারছি 1 কে dd থিটা করলে 0 হয় e টু দি পাওয়ার থিটা কে dd থিটা করলে e টু দি পাওয়ার থিটাই হয় ফিগারনে স্যার এই কোশ্চেনটা একটু দেখো দেখো প্রশ্নটা কি বলছে উপরে আছে হইলো 1 minus sin x আর নিচে হইলো x plus cos x এইটার ইন্টিগ্রেশন করতে বলছে তাইলে বলো তো x plus cos x কে ddx করলে কি হয় নিচেরটাকে -1 sin x হয় তাহলে উত্তরটা কি লন হর মানে লন নিচেরটা হবে উত্তর কোনটা হবে আমাকে জানো ক নাম্বার খ নাম্বার হবে এক্সেলেন্ট আজকেই তোমাকে একটু আগে এই কনসেপ্টটা পড়াইছি আমার দৃঢ় বিশ্বাস তোমার এটা পড়া উচিত 14 নাম্বার জাস্ট 2-3 মিনিট আগে পড়াইছি এটার উত্তর কত 2√sin x এক্সেলেন্ট খ নাম্বার হবে সবাই নিশ্চয়ই বুঝতে পারছো জি স্যার
এই টাইপের অবজেক্টিভগুলো পড়তে বুদ্ধিমান হইতে হবে ভাইরা। আমি তোমাদের একটু বুঝায় বলি, এখানে এটা না আরো কতগুলো অবজেক্টিভ আছে। হ্যাঁ এই যে ভেরা, 19 নাম্বার অবজেক্টিভের অ্যানসার কি হবে? ঠান্ডা মাথায় বল, আজকেই পড়াইছি ভেরা। বলো তো cos x কে dx করলে কি হয়? মাইনাস sin x হয় না? জি স্যার। তাহলে উত্তরটা খ হবে, এটা কি বুঝতে পারো ভেরা? ঢাকা বোর্ড 19 এর প্রশ্ন, e to the power x f of x plus f prime x, মানে প্রথমটাকে ddx করলে যদি পরেরটা হয় তাহলে উত্তর হবে e to the power x প্রথমটা। ক্লাসের সবাই? জি জি স্যার। আশা করি বুঝতেছো। 21 নম্বর পর্যন্ত পড়াবো আজকে, অনেকগুলোই করে ফেলছো, পরে মাথায় রাখতে পারবো না। এটা একটু চিন্তা করে বলো ভেরা, হরকে ddx করলে কি লব হয়? তাহলে উত্তরটা হবে ln 1 plus x square, লিমিটটা কত? 0 থেকে 1, এক বসাইলে হয় ln 2 minus 0 বসাইলে হয় ln 1। ln এর বিয়োগ মানে কি? ভাগ। ভাগ ln 2 by 1, উত্তর হবে ln 2। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই শোনো, তোমাদের আমি কাজ দিতেছি কি, এই নোট ফর এমসিকিউ, এই যে পেজটা দেখতে পাচ্ছ এখানে টোটাল 12টা পয়েন্ট লেখা আছে। নেক্সট ক্লাসের আগে, নেক্সট ক্লাস বলতে নেক্সট সোমবার, নেক্সট সোমবারে তোমাদের ফার্স্ট পেপারের লাস্ট ক্লাস, মানে আমরা এই যে নোট ফর এমসিকিউ গুলো পড়তেছি, এমসিকিউ টপিক, এটার শেষ ক্লাস। তবে তোমাদের অনেকেই এই ব্যাচে যারা আছো তা হয়তো কয়েকটা চ্যাপ্টারের এমসিকিউ এর ক্লাস পাও নাই, আই হোপ 1 নাম্বার চ্যাপ্টার, 9 নাম্বার চ্যাপ্টার এগুলোর মনে হয় এমসিকিউ ক্লাস পাও নাই। এই ক্লাসগুলো আমি নিব, যারা পাও নাই আমাকে বইলো, ওই ক্লাসে আমরা যখন নিব তখন তোমাদেরকে জানাই দিব। আমার কথা কি বুঝতেছো? ওকে। আর এই যে চ্যাপ্টার 10 এর যে নোট ফর এমসিকিউ আছে 13টা পয়েন্ট, নেক্সট ক্লাসের আগে আমি মুখস্থ চাই, মুখস্থ করে নেক্সট ক্লাসে আমরা বাকি অবজেক্টিভ, এখানে লেকচারও আছে এখনো দেই নাই, এগুলো সলভ করব। ভাইয়া বলো ভাইয়া, 10.7 এর, হ্যাঁ 10.7 এর কত নাম্বার? দুইটা অঙ্কন পাইনি, একটা 17 নাম্বার আর একটা 4 এর 2 নাম্বার, আমি ভুলে গেছি। ওকে ওকে লিখে দাও, আমি আজকে তোমাকে এটা দিতেছি, এটা আমি অন্য ব্যাচে করাইছি, তোমাদের গ্রুপে আমি সাবমিট করে দিচ্ছি, তুমি আই হোপ সলিউশনটা দেখলে পারবা। আচ্ছা ভাইয়া। Nossa, vou chorar.